ও নমস্কার দিও, মেকআপ সব ঠিকই আছে না? একদম ঠিকই আছে, ঠিকই আছে, কই যা। ও নমস্কার, ও আমার হে বাতৰি পৰ বেল সময় খাই পাতফালাস যাতে আজি রাতে পর হে পুন প্রথমে মানে আমার প্রথম বাতৰি তো হইছি ইতিমধ্যে আমার হাতত এটা আপনার ব্রেকিং নিউজ আই বসছি, ব্রেকিং নিউজ এটা আই বসছি যে যোৱাকালি আপনার গুটখা খাই ফেলে আপনার এই হেৰি মুকেশ মুকেশের কি অবস্থা হয়েছে আমি আপনার পোন পর্যায়ে দেখাম। আমার সাংবাদিক বিকাশ তাতে উপস্থিত আছে, মই আমি পোনে পোনে বিকাশের কাষলে গিয়ে গেছো। বিকাশ হয়, মই যে বর্তমান উপস্থিত আছো মুকেশের ঘরত, আর মুকেশের ঘরত যে শিখর খাই এই অবস্থা ভুগি আছে, মই মুকেশের ওচর লগে গেছো। মুকেশ তোমার কেনেকে হল অবস্থা তো কই দিয়া এবার। মই শিখর খাইছিলো গুরুত্বপূর্ণ কথা, শিখর খালেহে বুঝি পায়, কিন্তু শিখর খোৱাৰ পিছত কি ভুগিব লগা হয় সেইটো কিন্তু বহুতে নাজানে। আজি লড়া ছোৱালী শিখর খাইছে আর এনেকে বেমারত ভুগি আছে। মুকেশ তোমাকে এখন আকো আইছো, তোমাক ডিস্টার্ব দি আছো, তথাপি তোমাক খুঁজিছো। মুকেশ তুমি আকো শিখর খাবা? এটি গুরুত্বপূর্ণ কথা কইছে, তেখেতে কইছে যে আরো কোনো ধরনের শিখর না খাও। আর এটাই কথা কইছে যে লড়া ছোৱালী যিমান আছে আজিকালি গুটখাত খোৱা পরিচিত হয়েছে, গুটখাটো কমাই রাখব, এটাই কব কইছে। তেও কেতিয়া যায় কেতিয়া না যায় কোনো ধরনের কব নোৱাৰি। হয় ধন্যবাদ, ধন্যবাদ বিকাশ, আমি তোমাক এইখিনিতে এৰিছো, আমি আমাৰ নেক্সট পৰৱৰ্তী বাতৰিলৈ আমি আগবাঢ়িছো। ধন্যবাদ বিকাশ। হয় ধন্যবাদ, মই কেমেৰা পাৰ্চন মোৰ পিকে হৈতে, মই বিকাশ, ধন্যবাদ। এয়া দেখিলে শিখর খাই কি অবস্থা, পেট একবার উঠি যায় একবার নুমি যায়, একবার উঠি যায় একবার নুমি যায়। ধন্যবাদ, এরকম আপনার আকো বাতরি দেখাই দেখিম। এতিয়া লৈছো খন্তেক বিরতি, আবার যদি পেশা পড়া লাগছি যাব পারে। হয় বিরতির বিষয় আকো আমি উভতি আইছো ফান মুষ্টি নিউজ চ্যানেললৈ। এই মুহূর্তত আমার হাতত আহি পড়ছে এটা একদম গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। তাত নারীর অত্যাচারত পুরুষে আত্মহত্যা করবলে লৈছে। হয় আমি পোনে পোনে গৈছো করিমউদ্দিন ইসমাইলের ওচৰলৈ, আমার সাংবাদিক করিমউদ্দিন ইসমাইল আমার এই ঘটনাস্থলীত উপস্থিত আছে, পোনে পোনে গৈছো, চাই থাকক। হয় করিমউদ্দিন, হয় 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 হয়, বর্তমান মই ইয়াত উপস্থিত আছো, আমার এই অঞ্চলত উপস্থিত আছো, আর ইয়াতে এইজন যুবকে ইতিমধ্যে আত্মহত্যা করিম বলে গছর উপর দিছে, বা গছর উপর দিছে। মরাই নাই নাকি? হয় ধন্যবাদ জানাইছো, বর্তমান নামি অহা নাই, এতিয়ালৈকে কোনো ধরনের রেসপন্স দিয়া নাই, তেওঁ মৃত্যু মুখত পৰিম বুলি কৈ আছে কিন্তু এতিয়ালৈকে মৰাও নাই। হয় করিমউদ্দিন, আমি জানিব বিচাৰিছো তেওঁৰ মৃত্যুৰ কাৰণটো। তেওঁৰ মৃত্যুৰ কাৰণ হৈছে যে মানে তেওঁৰ পত্নীয়ে বহুত অত্যাচাৰ কৰে, সো সেই কাৰণে তেওঁ মানে ইতিমধ্যে নামাই নাই কিন্তু মৰিম বুলি কৈছে। নাম নাই বুলি কৈছে। হয় সমূহ ৰাইজক জনাইছো যে তেওঁ ইতিমধ্যে নামিবলৈ সাজু হোৱা নাই। হয় আপুনি, হয় আপুনি ডাঙৰী, আপুনি কওক যে আপুনি কিয় মৃত্যু মুখত পৰিব উঠছি। হয় কওক। মই মরি যাম, চিরির অত্যাচার থাকতে নারো। আরে আপনি চিরির অত্যাচার থাকবেন না, আপনি দ্বিতীয় বিবাহ করবো, কি কথা আছে আপনি? আমি নামি আহক আপনি। আরে কিলিশ জ্বালা, আপনি কি সহ্য করবেন না? আপনি সহ্য করবে লাগবো, মই চিরির জ্বালা ভাব, আপনি নামি আহক, নামি আহক, নামি না নামি আহক, নামি আহক। হয় ক্যামেরা পার্সন, মই বর্তমান আমার লগত উপস্থিত বিকাশ, আর বিকাশের সহযোগত মই ইয়ার পর করিমউদ্দিন স্পাইল সাইড কিবা আপনাকে ফান মাস্তি জানাই। ধন্যবাদ। হয় হয় ধন্যবাদ করিমউদ্দিন, দেখিলে আপনাদের কেনেকৈ আপনার পুরুষের উপর নারীর অত্যাচার এনেকে দিনে দিনে চলি আছে। আজির সমাজত আমি নারী আগত দিলে কওতে কওতে নারী ইমেন আগত গুছি গেছি, পুরুষে পিছ পড়ি রয়েছে। হয় আমি সবিশেষ তারপর জানিব পারিলু যে যে এইটাই জানিব পারিলু আসলতে তেওর পরিবারে মানে তেওর ওয়াইফে কি করেছিল, তেও থাকতে বেলেগলর ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ করে বেলেগ এজনের পলাই গেছে, তারপরে আজি তেও মৃত্যু মুখত মানে মৃত্যু হবলৈ সক্ষম হয়েছে, কিন্তু আমি মৃত্যু হবলৈ নিদিলো। গতি চাই থাকক এনেকা লেটেস্ট 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 নিউজ আপনার সদায় রাতেপা দেখা পাব। মই আপনার মাজের বিদায় মাগিছো, হাই পাঁচ ফালাস দাঁত ফান মস্তি চ্যানেল।